সুখে গলাম ট্যা সুখে গম হইতাছে না হ্যাঁ কি মুখ করে বলাই লটিয়া হারি লইয়া যা হই আমি দশ হাজার টিয়া দি মুফুরুষ কারি প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজ এমন একজন পত্রক চক্রকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে কিনা এই গ্রামের সজ সরল মানুষগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও তো চলুন বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই চক্রটি কিভাবে আপনার কাছ থেকে টাকা নিলো এই পত্রকে আমাদের ব্যাংকেরতে নাম দিয়ে আমার টেহা নিছে কইছে হাওলাত হিসাবে কত টাকা 60 6000 টেহা নিছে সাদদাম কইরা নাম বাড়ি কোথায় চক্রের কুমিল্লার কুমিল্লার ঠিকানা দিছে ঠিকানা দিছে এটা কি সঠিক না بوয়া ঠিকানা সঠিক ঠিকানা দিছে এরপরে তার ইয়ানো মায়া লই তার বড়ি নাম হইছে গিয়া ইয়া शाहिद খাতুন তার নাম হইছে সাদদাম সে কি করতো সে কি করতো মোল্লাগিরি করতো ছাত্র ভরাইতো এ একটা ছাত্র হাজার করে ভরাইছে সুন্দর ষোল্লোরা ছাত্র ভরাইয়া যারা আমরা লগে একটা বিশ্বাসী হইছে বিশ্বাসী হইছে বদে কইছে আমনে টাকাটা দেন আমরা হাইঞ্জাল টেহাটা তুইলা আপনি দিয়ালামু সেই জায়গার মাইদে হে আমার টেহা লই আহে বা যে ই আল্লাহ তুমি আমার এই টেহেটা যদি কে দিয়া ওই হাতে ভাত ধরাব আমি দশ হাজার টেহা দিয়াম এই লোককে যদি আমার লোকটা ধইরে দিতারে আমি দশ হাজার টেহা দিয়াম যদি আমার এই সার দামটা দইরে আমার হাতে দিতে রে আমি আর কি কয়ে আল্লাহ আল্লাহ তুমি দেখছো আমি আমি কোন হাতে দিলাম লুককে গেল দেশে লুককে গেছে গা আল্লাহ হয়ে গেছে না করা হয়ে গেছে না গেছে আল্লাহ তুমি আমার হাতে দোরা হাওয়া দাও কেউ রাতের

আমি সারা জীবনের আমার সল্লা দিয়া দিয়া বিকালে এই গরিব দুখিনী মায়ের কান্না যদি আপনাদের মনে আঘাত লেগে থাকে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এই সেই পতারকের ছবি তাকে দেখলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার কাছ থেকে কটাকা নিয়েছে ও আমার তে কইছে কলা আমি একটা পালং বেছি আম ছয় হাজার দেন দিয়ে কৈছে দুই মি দুই ঘন্টার ভিতরে দিয়া যাই আম দুই ঘন্টার ভিতরে যেহে দিব কথা কইয়া যে এহে যে পলাইছে আর বাইরে আইলো না ও আমার টেহা ডিয় গেছে কই যেন আল্লামাবুদে জানু ওর নাম কি ওর নাম সাদদাম আর লগাই যে বেডি আছে বেডির নাম শাহিদা তার পেশা কি ছিল

দর্শক স্ক্রিনে দেওয়া পিকচারটি দেখেন আপনারা চিনতে পারেন কি না ওনাকে ধরিয়ে দিন সে বাংলাদেশের কোনো না কোনো এক জায়গায় এরকম প্রতারক চক্রের জাল বুনছে তাকে প্লিজ আপনারা ধরিয়ে দিন সে এখান থেকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু সে কোথাও না কোথাও আবার অবস্থান করেছে এরকম সরল সোজা মানুষদের কাছ থেকে প্রতারণা করার জন্য আমার কাছ থেকে ওই মহিলা তিরিশ হাজার টাকা নিছে তারিখ দিছে আমি আজকে আইতাম আমি আজকে আসি আবার পর আয় দিয়ে ওনারা সবাই ফলাই গেছে আমার টাকা না দিয়ে বই এই প্রতারক চক্র থেকে সবাই সাবধান হন এবং অন্যকে সাবধান করার জন্য এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন দুই মাস এক লাখা খাইল খাওয়ার পরে মনে করেন আমার অনেক টাকা খাইছে খাইয়া মানে মনে করেন কই আমার আমার কিছুটা নাই ওহনে আমি তেহাড়ি দিয়া আমার অনেক চাইল নেয় কিচ্ছু নাই ওখানে আমার টেহাদি আমি কেমে লইতাম আমার আল্লাহ কার হাত গিয়া স্যার দরা খাইবো স্যারে দিয়ে আমার দরাই দেন আমার টেহা ভাবাই দাও